হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি একটি স্নাইলের ট্রাসমিক কিট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে এই কিটটা আমাদের স্কিনের জন্য কতটুকু ভালো, প্লাস হচ্ছে এই কিটটা আমাদের স্কিনে কী কারণে আমরা ব্যবহার করব, আর এটা ব্যবহার করাতে আমাদের স্কিনে কী কী বেনিফিট হবে। যেহেতু এটা একটি কোরিয়ান প্রোডাক্টস, তো এই কিটটা সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো, যে এই কিটটা আমাদের স্কিনে কতটুকু ভালো কাজ করে থাকবে। তো এটা হচ্ছে স্নাইলের ট্রাসমি একটা কিট। এই কিটটার ভিতরে কিন্তু অনেকগুলো জিনিস, চারটি প্রোডাক্টস রয়েছে। প্রথম হচ্ছে গিয়ে ক্লিনজার, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে টোনার, আর তৃতীয়ত হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার ক্রিম, এবং চতুর্থ হচ্ছে গিয়ে সিরাম। আমরা যারা নাকি সব এক ধরনের প্রোডাক্টস ইউজ করতে পছন্দ করে থাকি স্কিনের জন্য, আমরা তো অনেকেই দেখা যায় এক এক ব্র্যান্ডের এক এক জিনিস ইউজ করে থাকি স্কিনের জন্য। তো যারা নাকি চাচ্ছেন স্কিনের জন্য এক ব্র্যান্ডের সব জিনিস ইউজ করতে, তো আবার স্নাইলের, তো আপনারা চাইলে কিন্তু স্নাইল ট্রাসমি এই কিটটা ব্যবহার করতে পারেন। তো এই কিটটা আমাদের স্কিনের জন্য কতটুকু ভালো, মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে গিয়ে এটা, আর এটা ব্যবহার করাতে আমাদের স্কিনের কী কী প্রবলেমগুলো রিমুভ করে ফেলবে। প্রথমত আমি বলে দিই, এই কিটটা হচ্ছে গিয়ে যাদের স্কিনটা নাকি অলরেডি ড্যামেজ হয়ে গিয়েছে, ড্যামেজ স্কিন রিপেয়ার করার জন্য এই কিটটা অনেক ভালো কাজ করে থাকে। ড্যামেজ স্কিন রিপেয়ার করতে গেলে স্নাইল আমাদের স্কিনের জন্য কিন্তু অনেকটা ভালো। আর যদি এটা কোরিয়ান প্রোডাক্টসগুলো কিন্তু খুব ইজিলি আমাদের স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। তো যে ক্লিনজারটা হচ্ছে কি, আমরা অনেকেই কিন্তু ক্লিনজার সম্পর্কে এখনও অজানা। আমরা দেখা যায় অনেকেই ভালো মানে একটা নাইট ক্রিম ইউজ করছি, প্লাস হচ্ছে একটা ফেস ওয়াশ ইউজ করছি, আর ক্লিনজার থেকে আমরা অনেকেই কিন্তু অজানা থাকি। এই কারণে ক্লিনজার কী আমরা অনেকেই কিন্তু আদৌ ভালো মতো করে চিনি না, জানি না। আর যারা নাকি ক্লিনজার সবসময় স্কিনে অ্যাপ্লাই করেন, তারা তো জানেনই যে এই ক্লিনজার আমাদের স্কিনের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। ফার্স্ট হচ্ছে ক্লিনজার। ক্লিনজারটা দিয়ে স্কিনটাকে ভালো মতো করে ওয়াশ করতে হবে। ওকে, ক্লিনজারটা দিয়ে স্কিনটাকে ভালো মতো ওয়াশ করতে হবে, ফার্স্ট স্টেপে আপনাকে এটা ব্যবহার করতে হবে। দ্বিতীয় স্টপে হচ্ছে গিয়ে টোনার। টোনারটাও কিন্তু আমরা স্কিনে অনেকেই স্কিপ করে যাই, টোনারও কিন্তু আমরা স্কিনে অনেকেই ব্যবহার করতে চাই না। আমরা অনেকে কিন্তু টোনার সম্পর্কে অনেক ভালো কিছুও জানি না। তো দ্বিতীয় গিয়ে টোনার। টোনারটা স্কিনে ভালো মতো করে ড্যাব ড্যাব করে স্কিনে কিন্তু যে কোনো একটা কটন বারের সাহায্যে স্কিনে টোনারটা ইউজ করতে হবে। এটা ইউজ করতে দেখা যাবে কি আমাদের স্কিনের যে পোর্সের প্রবলেমটা আছে সেটা কিন্তু রিমুভ করতে অনেকটা কাজ করে থাকে টোনার। প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে একদম টান রাখতে এবং আপনার স্কিনটার যে কোনো দাগ দূর করতে কিন্তু টোনার অনেক ভালো কাজ করে থাকে। আপনারা চাইলে কিন্তু টোনারটা ব্যবহার করে দেখতে পারেন। এবং তৃতীয়ত হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার ক্রিম। ময়শ্চারাইজার ক্রিমটা কিন্তু আমরা অনেকেই তো কিন্তু অনেক ব্র্যান্ডের ময়শ্চারাইজার ক্রিম ইউজ করি, তা আপনারা চাইলে কিন্তু স্নাইলের টোনার এই ময়শ্চারাইজার ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন। চতুর্থ নাম্বার হচ্ছে গিয়ে সিরাম। সিরাম আমাদের স্কিনের জন্য এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ সিরাম আমাদের স্কিনে ব্যবহার করতেই হবে। সিরাম যদি আমরা স্কিনে ব্যবহার না করি, তাহলে কিন্তু আমাদের যে লোমকোষগুলো আছে, প্লাস হচ্ছে আমাদের স্কিনটা যেমন উজ্জ্বলতা চলে যাচ্ছে, স্কিনটা দেখতে একদম বাজে দেখা যাচ্ছে, তাদের জন্য অবশ্যই সিরামটা অ্যাপ্লাই করা মাস্টলি। অবশ্যই সিরাম অ্যাপ্লাই করবেন। আর যেহেতু একটা কোরিয়ান প্রোডাক্টস, এটা সহজে আমাদের স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। আর সিরাম এই প্যাকেজটা যখন আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন, অবশ্যই আপনার স্কিনে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যাতে আপনি সিরাম অ্যাপ্লাই করবেন, অবশ্যই স্কিনে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা অতি ইম্পর্ট্যান্ট। কারণ সানস্ক্রিন যদি স্কিনে অ্যাপ্লাই না করেন, তাহলে দেখা যাবে আপনার স্কিনটা কিন্তু ধীরে ধীরে ড্যামেজ হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনারা চাইলে স্নাইলের সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, না চাইলে আপনারা যে কোনো ভালো মানের ব্র্যান্ডের সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করবেন যখন আপনারা নাকি এই কিটটা ব্যবহার করবেন। আর এই কিটটা আপনারা দিনে রাতে অথবা যে কোনো সময় কিন্তু এই কিটটা ব্যবহার করতে পারেন। আর ছেলে মেয়ে উভয় এই কিটটা ব্যবহার করতে পারবেন। তবে একটা প্যাকেজের ভিতরে যদি এত ভালো ভালো জিনিস পেয়ে যাই, তাহলে আমরা অবশ্যই এক ব্র্যান্ডের জিনিসগুলো ইউজ করার চেষ্টা করব। এটা এক ব্র্যান্ডের, ওইটা আরেক ব্র্যান্ডের, এরকম জিনিস ইউজ না করাটাই ভালো। এক ব্র্যান্ডের জিনিস ইউজ করে যদি আমরা খুব ভালো একটা রেজাল্ট পাই, তাহলে কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটা ভালো।
ময়েশ্চারাইজার ক্রিমটা কিন্তু আপনার স্কিনটাকে সফট এবং নরম রাখতে অনেকটা পরিমাণ কাজ করে থাকবে। আর ক্লিনজার কিন্তু আপনার স্কিনটাকে ডিপলি ক্লিন করে নিয়ে আসবে। আমরা কিন্তু অনেকেই মেকআপ ইউজ করি, হেভি মেকআপ ইউজ করি, অনেক কিছু ইউজ করি, বাট ভালো মতো করে স্কিনটাকে ক্লিন করি না। তো অবশ্যই ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করলে কিন্তু স্কিন টোটালি ক্লিন হয় না, অবশ্যই ভালো মানের একটি ক্লিনজার দিয়ে স্কিনটাকে ভালো মতো করে ক্লিন করতে হবে। নাহলে দেখা যাবে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করলে আমাদের স্কিনের উপরের লেভেলটাই কিন্তু আমরা জাস্ট ওয়াশ করতে পারছি, বাট আমাদের স্কিনের যে ভিতরের লেভেলে যে আমাদের মেকআপগুলো ঢুকে গেছে লোম কোষের ভিতর দিয়ে, সেটা কিন্তু খুব সহজে বের হতে চায় না। তো অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে স্কিনের জন্য। তো যারা নাকি এমন একটি কিট ব্যবহার করতে চাচ্ছেন যে আমাদের স্কিনের জন্য খুবই ভালো, তা আপনারা চাইলে কিন্তু স্নাইলেট ট্রাসমের কিটটা ব্যবহার করে দেখতে পারেন। তো আজকে কিটটা সম্পর্কে আপনাদের সাথে আমার কথা ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক করবেন, আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। তো আজকের জন্য এতটুকুই, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।